Hello, ta khúc tay bu khúc song. Lam sogo ani o channel o. Phadi cheng tini nali ne. Kabang ma post ni a job occur jak. Obo unkha jai kya project ni hoi te. Ketal a job notification phai kya. Norok bo omo nai namu chong ka hanke norok ma thang nai. Sofet ni a website o. Obo unkha. Boni website ni address nka sofet.in. আপনি পরে নরক অরণ্যগুই মানো কাশা কেতাল নোটিফিকেশন ফাইজাক রিক্রুটমেন্ট নোটিফিকেশন নাম্বার খা 07/2021-22 ও জায়গা ক্লিক খাই দি তা খুকতে বুকুক সং অবং খা বংনি জব নোটিফিকেশন নরক নুগুই মানো ও জায়গা 26 নাম্বার বংনি যে পোস্ট নি মুমুং তং তে অবনি লগি বংনি ভ্যাকেন্সি বো তং জায়গা ফাই দি চেং নালে না পুলান তং Program Manager in bracket Monitoring and Evaluation अबनी बगई Number of Post तोंगो काईशा ते अबनी बगई Essential Qualification ताई Experience नांगनाई Minimum MCA हाईके BTEC हाईके BE in Computer Science with a recognized university ताई बरक अरो Experience नायो Minimum 4 years experience in the relevant field. Takokte bukuk song obongka desirable. The person should be proficiency in MS Office with computer typing in English. Proficiency with MS Office and Internet. Takokte bukuk song MS mane Microsoft Office. Ojaga Word tongo, Excel tongo tai PowerPoint tongo. Norok jodi obomankhanke বেলেগখানো জানাই বরক অবনের বেশি ইম্পর্টেন্ট হব তাই ননি কম্পিউটার টাইপিং তনানি ইংলিশ ফার্স্ট তহাকে বেলেগ চাও তাই বরক অর চাও যে এম এস অফিস তাই ইন্টারনেট তনতরক সাইমাখাঙ্গে বেলেগ জানে অবনের বরক ডিজারেবল দব অ পোস্টনি বাকে স্যালারি তাই 60,000 মান্থলি তাই বনি এজ লিমিটিং খা 21 নিশিমি 50 21 মিনিমাম ম্যাক্সিমাম কা 50 ইয়ার্স আপনি পরে পোস্ট নিবংখা প্রোগ্রাম ম্যানেজার অবংখা লাইভলিহুডস বেগেছি তো কাইসান তাই বরক কোয়ালিফিকেশন নাইও মিনিমাম পিজিডি ইন ফাইন্যান্স ম্যানেজমেন্ট হাইকে এমবিএ ইন রুরাল ম্যানেজমেন্ট অর রিলেটেড ফিল্ড ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি তাই বরক অর এক্সপিরিয়েন্স নাইও মিনিমাম 4 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন দ্য রিলেভেন্ট ফিল্ড ডিজারেবল সেম ন তাই অবন বাকে স্যালারি নাই 60,000 এইজ সেম ন থার্ড পোস্ট নিব অংখা প্রোগ্রাম ম্যানেজার ইন ব্র্যাকেট এগ্রো ফরেস্ট্রি অবন বাকে ব্যাকেজি তো কাইসা ন এসেনশিয়াল কোয়ালিফিকেশন নাই মিনিমাম পোস্ট গ্রেজুয়েট ইন ফরেস্ট্রি অর রিলেটেড ফিল্ড ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি মিনিমাম তো 4 ইয়ার্স experience in relevant field nang nai same te obon bagai salary jang nai 60,000 age bo same no abon pore tongo program manager in bracket training ni bagai obon bagai go vacancy tongo kaisa no obon bagai essential qualification nang nai minimum mba degree in hr or related field from a recognized university te obon bagai experience nang nai মিনিমাম 4 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন রিলেভেন্ট ফিল্ড ডিজিরেবল সেম ন অবনি বাকে স্যালারি রেজানে 60,000 এজ সেম ন আপনি পরে তঙ্গ প্রোগ্রাম ম্যানেজার ইন ব্র্যাকেট ফরেস্ট টেকনোলজিস অবনি বাকিব ভ্যাকেন্সি কাইসা ন তাই এসেনশিয়াল কোয়ালিফিকেশন নাং নাই মিনিমাম পোস্ট গ্রেজুয়েট ইন ফরেস্ট্রি অর রিলেটেড ফিল্ড ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি experience nayo minimum 4 years experience in a relevant field desirable same no abon pore salary resign 60,000 ke age bo same no abon pore tongo program manager in bracket biodiversity conservation bagage tongo kaisa no abon bagai essential qualification nang nai minimum post graduate in forestry or related field from a recognized university experience borok nayo minimum 4 years experience in relevant field
তাকোকতে বুকোকসং অবং খাবনি আর ডিজারেবলড নরক অর নগুই মানো বরক প্রফিসিয়েন্সি এস্টাবলিশমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ম্যাটার্স উইথ এম এস অফিস নায় উইথ কম্পিউটার টাইপিং ইন ইংলিশ অবযত্ন সেম ন তাই ডিপ্লোমা ইন ওয়াইল্ড লাইফ ম্যানেজমেন্ট তংখাঙ্কে অবনিবাগে বেলাই ডিজারেবলড বরক রে নাই তাই অবনিবাগে স্যালারি রেজা নাই 35,000 কে এজ বো সেম ন 21 এসিমি 50 ইয়ার্স আপনি পরে তঙ্গ অ্যাকাউন্টেন্ট ইন ব্রেকেট এস ও ই অ্যান্ড ক্লেইমস অবনি বাগাই বেগেছি তঙ্গ কাইসানো তাই এসেনশিয়াল কোয়ালিফিকেশন নাংনাই মিনিমাম কমার্স গ্রাজুয়েট ফ্রম রিকুইজনাস ইউনিভার্সিটি তাই বরক নায় ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন হায়কে অ্যাকাউন্টিং তাই সেকেন্ড নাম্বার বরক নায় ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন হায়কাই অ্যাকাউন্টিং সফটওয়্যার ট্যালি তাই এক্সপিরিয়েন্স নাইও মিনিমাম ফোর ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন রিলেভেন্ট ফিল্ড তাই আর ডিজারেবল রেনাই দ্য পার্সন শুড প্রফিসিয়েন্ট উইথ এম এস অফিস কম্পিউটার টাইপিং ইন ইংলিশ প্রফিসিয়েন্সি উইথ এম এস অফিস অ্যান্ড ইন্টারনেট ওয়ার্কিং নলেজ ইন অ্যাকাউন্টিং ট্যালি তাকুক তাই বহুসং যত্ন সেম ন বরক অর এক্সট্রা নাইও যে যদি নরক ওয়ার্কিং নলেজ ইন অ্যাকাউন্টিং টেলিও তংখাঙ্কে বেলাইন জানাই অবনি বাগে বরক স্যালারি নাই 25,000 কে অবনি বাগে এইজ সেম ন আপনি পড়ে তঙ্গ অ্যাকাউন্টেন্ট ইন ব্র্যাকেট স্যালারিজ অ্যান্ড ট্যাক্সেস অবংখা পোস্ট নি বুম বেগেছি তঙ্গ কাইসান কোয়ালিফিকেশন নাই অবনি বাগে মিনিমাম কমার্স গ্রাজুয়েট ফ্রম রিকুইজনেস ইউনিভার্সিটি সেকেন্ড খা ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন হায়াকে অ্যাকাউন্টিং সফটওয়্যার ট্যালি তাই এক্সপিরিয়েন্স নাই মিনিমাম ফোর ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন রিলেভেন্ট ফিল্ড ওভার ডিজারেবল সেম ন এক্সট্রা ওয়ার্কিং নলেজ ইন অ্যাকাউন্টিং ট্যালি অবনি বাগে নাই স্যালারি খা 25,000 সেম এজ ন আপনি পড়ে তঙ্গ কোঅর্ডিনেটর ইন ব্র্যাকেট জেন্ডার অ্যান্ড কনভার্জেন্স অবনি বাগিব বেকেজি কাশে ন এসেনশিয়াল কোয়ালিফিকেশন নাঙ্গ মিনিমাম ডিগ্রি ইন সোশ্যাল ওয়ার্ক ফ্রম এ রিকুইজনেস ইউনিভার্সিটি মিনিমাম ফোর ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন রিলেভেন্ট ফিল্ড অবংখা দ্য পার্সন শুড বি প্রফিসিয়েন্সি ইন এম এস অফিস উইথ কম্পিউটার টাইপিং ইন ইংলিশ প্রফিসিয়েন্সি উইথ এম এস অফিস অ্যান্ড ইন্টারনেট সেম ন ডিজারেবল অবনি বাগে স্যালারি নাই 40,000 কে সেম এজ ন নাঙ্গ অবনি বাগেব আপনি পড়ে তঙ্গ প্রজেক্ট ইঞ্জিনিয়ার ইন ব্র্যাকেট এস এম সি অ্যান্ড বিল্ডিং অবনি বাগিব বেগেজি তঙ্গ কাইসান এসেনশিয়াল কোয়ালিফিকেশন নাই বিটেক হাইকে বিই ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম এ রিকুইজনেস ইউনিভার্সিটি এক্সপিরিয়েন্স নাই মিনিমাম ফোর ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন রিলেভেন্ট ফিল্ড ডিজারেবল সেম ন অবনি বাগে বরক স্যালারি নাই 60,000 কে সেম এজ আপনি পড়ে এখা জি আই এস হাইকে আর এস অফিসার অবনি বাগে তঙ্গ বেগেছি কাইসান এসেনশিয়াল কোয়ালিফিকেশন নাংনাই মিনিমাম এম সি এ হাইকে বিটেক হাইকে বিই ইন কম্পিউটার সায়েন্স ফ্রম এ রিকুইজনাস ইউনিভার্সিটি উইথ স্পেশিয়ালাইজেশন ইন জি আই এস অ্যান্ড আর এস কোয়ালিফিকেশন নাই মিনিমাম ফোর ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন রিলেভেন্ট ফিল্ড ডিজারেবল সেম ন অবনি বাগে বরক স্যালারি নাই 50,000 কে সেম এজ ন 21 এসিমি 50 আপনি পড়ে পোস্ট তঙ্গ এম আই এস অফিসার অবনি বাগে বেঙ্গেছি তঙ্গ কাইসান এসেনশিয়াল কোয়ালিফিকেশন নাংনাই মিনিমাম এম সি এ হাইকে বিটেক হাইকে বিই ইন কম্পিউটার সায়েন্স ফ্রম এ রিকুইজনেস ইউনিভার্সিটি এক্সপিরিয়েন্স নাই মিনিমাম ফোর ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন রিলেভেন্ট ফিল্ড ডিজারেবল সেম ন স্যালারি নাই 50,000 কে এজ এখাও জায়গা 21 এসিমি 40 21 মিনিমাম ম্যাক্সিমাম খা 40 আপনি পড়ে পোস্ট তঙ্গ সফটওয়্যার প্রোগ্রামার অবনি বাগে বেগেছি তঙ্গ কাইসান অবনি বাগে এসেনশিয়াল কোয়ালিফিকেশন নাংনাই মিনিমাম গ্রাজুয়েট ইন কম্পিউটার সায়েন্স ফ্রম এ রিকুইজনাস ইউনিভার্সিটি এক্সপিরিয়েন্স বরং নাই মিনিমাম ফোর ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন রিলেভেন্ট ফিল্ড তাই ডিজারেবল সেম ন অবনি বাগে 30,000 কে স্যালারি জানায় তাই এজেঙ্গা 21 এসিমি 40 আপনি পড়ে পোস্ট তঙ্গ ডাটা অপারেটর
অভিনয় বাগাই আর নাম্বার অফ পোস্ট শেল বি অ্যাজ পার রিক্রুটমেন্ট অফ জায়গা স্ক্যাট ফর্ম প্রজেক্ট তাকোকতে বুক সং অভিনয় বাগাই কোনো ভেকেন্সি মেনশন খাই জায়গা বরক অ্যাজ পার রিক্রুটমেন্ট বরক অব না নাই অভিনয় বাগাই কোয়ালিফিকেশন নাংনাই মিনিমাম গ্রাজুয়েট উইথ এটলিস্ট ওয়ান সাবজেক্ট ম্যাথমেটিক্স হাইক স্ট্যাটিস্টিক্স ফ্রম এ রিকুইজনাস ইউনিভার্সিটি মিনিমাম ফোর ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন রিলেভেন্ট ফিল্ড ডিজিটেবল সেম ন অবনী বগাই 25,000 কে স্যালারি জাংনাই তাই ও জায়গা এজিং টোয়েন্টি ওয়ান এসিমে 40 আবনি পড়ে পোস্ট দঙ্গ কম্পিউটার অপারেটর অবনী বগাই ব নাম্বার অফ পোস্ট শ্যাল বি অ্যাজ পার রিক্রুটমেন্ট অফ জায়গা ও জায়গা কোনো মেনশন খাজেগা বরক অ্যাজ পার রিক্রুটমেন্ট বরক অব না নাই আবনি পড়ে কোয়ালিফিকেশন নাংনাই মিনিমাম গ্রাজুয়েট ফ্রম এ রিকুইজনাস ইউনিভার্সিটি তাই লগি বরক নাইয় ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন তাই এক্সপিরিয়েন্স নাইয় মিনিমাম ফোর ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন রিলেভেন্ট ফিল্ড ডিজিটেবল ব সেম ন স্যালারি কার 20,000 তাই এজ নাই 21 এসিমে 40 নেক্সট পোস্ট নিব মঙ্গা রিসার্চ অফিসার অবনি বাকি বেগেছি দো কাইসান কোয়ালিফিকেশন নাই এমএসসি ইন ফরেস্ট্রি ফ্রম এ রিকুইজনেস ইউনিভার্সিটি প্রিফারেবলি উইথ স্পেশালাইজেশন উইথ NTFP তাই বরক ওর এক্সপিরিয়েন্স নাই নরক নগুই মানো আবনি পড়ে ডিজারেবল ব সেম ন আবনি পড়ে অবন বাকি স্যালারি জানে 40,000 কে তাই এজ এনা নাই মিনিমাম 23 ম্যাক্সিমাম কা 50 আবনি পড়ে তঙ্গ ট্রেনিং অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার অবনি বাকিব নাম্বার অফ পোস্ট শেল বি অ্যাজ পার রিক্রুটমেন্ট অফ জায়গা কোনো নাম্বার অফ পোস্ট মেনশন খাই জায়গা অবনি বাকি এসেনশিয়াল কোয়ালিফিকেশন নাই গ্রাজুয়েট ফ্রম রিকুইজনেস ইউনিভার্সিটি তাই এক্সপিরিয়েন্স নাই মিনিমাম 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন দ্য ফিল্ড অফ প্রোভাইডিং ট্রেনিং অন ফাংশনিং অফ এসএসজিস অ্যান্ড আইজিএস তাই ডিজারেবল সেম ন অবনি বাকি স্যালারি জানে 40,000 কে তাই এজিং 21 এসিমি 50 আবনি পড়ে তঙ্গ ম্যানেজার ইন ব্র্যাকেট প্রকিউরমেন্ট সাপ্লাই অ্যান্ড জেনারেল ম্যানেজমেন্ট বেগেজি দঙ্গ কাইসান এসেনশিয়াল কোয়ালিফিকেশন নাই MBA ফ্রম রিকুইজনেস ইউনিভার্সিটি আবনি পড়ে এক্সপিরিয়েন্স বরং নাই ডিজিটেবল নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স অফ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট অফ রুরাল ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট হ্যাভিং তাই অ এক্সপিরিয়েন্স তাই ডিজারেবল ব সেম ন তাই অ জায়গা স্যালারি জানে 50,000 কে এজ নাংনাই 23 নিসিমি 50 আবনি পড়ে তঙ্গ ডাটা অ্যানালাইসিস্ট কাম অ্যাকাউন্টেন্ট নাম্বার অফ পোস্ট শেল বি অ্যাজ পার রিক্রুটমেন্ট অফ জায়গা তাই মিনিমাম কমার্স গ্রাজুয়েট ফ্রম রিকুইজনেস ইউনিভার্সিটি ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন তাই মিনিমাম 4 ইয়ার্স এক্সপিরিয়েন্স বরক নাই ইন দ্য রিলেভেন্ট ফিল্ড ও জায়গা বরক নাই যে দ্য পার্সন শুড বি প্রফিশিয়েন্সি ইন এমএস অফিস উইথ কম্পিউটার টাইপিং ইন ইংলিশ প্রফিশিয়েন্সি উইথ এমএস অফিস অ্যান্ড ইন্টারনেট তাই বরক ও জায়গা এক্সট্রা নাই ওয়ার্কিং নলেজ ইন অ্যাকাউন্টিং টেলি তাই যত ন সেম ন বরক এমএস অফিস যারা সাইমন যাক অবরণ বেশি ডিজারেবল নাই এমএস অফিস মানে মাইক্রোসফট আপনি পড়ে আন্দোলন নকি মানো আপনি বাকি স্যালারি নাই 35,000 কে এই জিঙ্কা 21 এসিমি 50 আপনি পড়ে তঙ্গ ফিল্ড অ্যাকাউন্টেন্ট অবন বাকিব নাম্বার অফ পোস্ট শেল বি অ্যাজ পার রিক্রুটমেন্ট অফ জায়গা কোয়ালিফিকেশন নাই মিনিমাম কমার্স গ্রাজুয়েট ফ্রম রিকুইজনেস ইউনিভার্সিটি মিনিমাম ফোর ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন দ্য রিলেভেন্ট ফিল্ড তাই অবনী বাকিব তাসিং নাহাই ন ডিজিটেবল নাংনাই ওয়ার্কিং নলেজ ইন অ্যাকাউন্টিং টেলি এক্সট্রা নাংনাই তো যত ন সেম ন 30,000 কে স্যালারি জানে অবনি বাকি তাই এজ নাই 21 এসিমে 50 আপনি পড়ে তঙ্গ সাব ডিভিশনাল ডাটা অ্যানালাইসড তাই অবনী বাকি নাম্বার অফ পোস্ট শেল বি অ্যাজ পার রিক্রুটমেন্ট অফ জায়গা তাই অবনী বাকি মিনিমাম গ্রাজুয়েট ইন সায়েন্স উইথ ম্যাথমেটিক্স হাইক স্ট্যাটিস্টিক্স ফ্রম এ রিকুইজনেস ইউনিভার্সিটি মিনিমাম ফোর ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন দ্য রিলেভেন্ট ফিল্ড তাই বরক যে ডিজিটেবল দ্য পার্সন শুড বি প্রফিশিয়েন্সি ইন এমএস অফিস উইথ কম্পিউটার টাইপিং ইন ইংলিশ
আবেন পুরা প্রফেশন সে উইথ এম এস অফিস অ্যান্ড ইন্টারনেট থাশিং যে সাবে মানে অবহাইন তাই অমং খা 25,000 স্যালারি নাই এজ লিমিটিং হা 21-40 আবেন পরে তঙ্গ কমিউনিটি অর্গানাইজার অবং খা নাম্বার অফ পোস্ট শ্যাল বি অ্যাজ পার রিকমেন্ড অফ জায়গা এসেনশিয়াল কোয়ালিফিকেশন নাঙ মিনিমাম গ্রাজুয়েট ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি তাই এক্সপিরিয়েন্স নাই মিনিমাম 4 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন সিমিলার ক্যাপাসিটি ইন ইএপি অর সিমিলার প্রজেক্টস ইন ত্রিপুরা তাই অবরক নাই মাস্ট বি ওয়েল অ্যাকোয়াটিন্ট উইথ লোকাল ডায়ালেকটিক্স হ্যাভিং গুড রিটেন অ্যান্ড কমিউনিকেশন স্কিল বনাফাইড রেসিডেন্ট অফ ত্রিপুরা অবেন বাকে বরক স্যালারি নাই 20,000 কে তাই মিনিমাম 21 তাই 15 কা ম্যাক্সিমাম এজ এগুলো নাই আবেন পরে তঙ্গ লাইভলিহুড কোঅর্ডিনেটর অবেন বাকিব নাম্বার অফ পোস্ট শেল বি অ্যাজ পার রিক্রুটমেন্ট অফ জায়গা তাই এসেনশিয়াল কোয়ালিফিকেশন নাই মিনিমাম গ্রাজুয়েট ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি তাই এক্সপিরিয়েন্স বড় নাই মিনিমাম 4 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন দ্য রিলেভেন্ট ক্যাপাসিটি ইন ইএপি অর সিমিলার প্রজেক্টস ইন ত্রিপুরা তাই অবেন বাকে বড় ডিজিটেবল নাই থাকি নাই সেম তাই স্যালারি নাই 20,000 কে এজ বো সেম 21-50 আবনি পরে তঙ্গ অ্যাসিস্ট্যান্ট ফিল অ্যাকাউন্টেন্ট অবাব নাম্বার অফ পোস্ট শ্যাল বি অ্যাজ পার রিক্রুটমেন্ট অফ জায়গা এসেনশিয়াল কোয়ালিফিকেশন নাই মিনিমাম কমার্স গ্রাজুয়েট ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি তাই বরক অজব নিবাগে ডিজারেবল নাই দ্য পার্সন শুড বি প্রফেশনসি ইন এম এস অফিস উইথ কম্পিউটার টাইপিং ইন ইংলিশ হাইকাই প্রফেশনসি উইথ এম এস অফিস অ্যান্ড ইন্টারনেট ওয়ার্কিং নলেজ ইন অ্যাকাউন্টিং ট্যালি হাসিরুনি হাইন তাই স্যালারি জানাই 25,000 কে তাই এজ লিমিটিং হা 21-50 আবনি পরে লাস্ট পোস্ট নিব মঙ্কা রেঞ্জ ডাটা অ্যানালাইজড অবনি বাগাইব নাম্বার অফ পোস্ট শ্যাল বি অ্যাজ পার রিক্রুটমেন্ট অফ জায়গা তাই এসেনশিয়াল কোয়ালিফিকেশন আয় অবনি বাগাই মিনিমাম গ্রাজুয়েট ইন সায়েন্স উইথ ম্যাথমেটিক্স হাইকে স্ট্যাটিস্টিক্স ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি তাই অব সেম ন রিজনেবল বরক রুব দ্য পার্সন শুড বি প্রফেশনসি ইন এম এস অফিস উইথ কম্পিউটার টাইপিং ইন ইংলিশ প্রফেশনসি উইথ এম এস অফিস অ্যান্ড ইন্টারনেট তাকে বহুক সং বরক অজাগা বরক নরকনি টাইপিং স্পিড নাই ইন ইংলিশ বরক কাহামকে টাইপিং স্পিড মা খাই নাই তে আপনি পরে এম এস অফিস ওয়ার্ড এক্সেল আরও বাকি নরক সামু খাই অবসর নাং নাই তাই ইন্টারনেটতেই বাইকে সামু রক্ষা জানি আবরণতেই তাই অবনের বাকে স্যালারি নাই 18,000 তাই এজ নাই বরক 23 কা মিনিমাম তে 14 কা ম্যাক্সিমাম দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট উইড বি অ্যাপয়েন্টেড অন পিউরলি কন্ট্রাক্ট বেসিস ফর এ টার্ম অফ 11 মান্থস তাকে ভুকসং অজমুখা পিউরলি কন্ট্রাক্ট বেসিস জব 11 মান্থস ইনবাগে অ্যান্ড মে বি এক্সটেন্ডেড অন পারফরমেন্স অ্যান্ড রিকুয়ারমেন্ট তাকে ভুকসং নন যদি পারফরমেন্স যদি কাম কাঙ্কে নন এক্সটেন্ড খাই যাং নাই দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট শুড কাম আন্ডার অ্যান এগ্রিমেন্ট অ্যাজ পার দ্য নর্মস উইথ দ্য সফট বৌনি কাইসা এগ্রিমেন্ট তঙ্গ আব নরক যদি সিলেক্টেড কাঙ্কাই আপনি আন্ডার নরক বফাই নাই আপনি পরে দ্য ক্যান্ডিডেট শ্যাল বি সিলেক্টেড থ্রু রিটার্ন এক্সামিনেশন অর ইন্টারভিউ হুইচ এভার ইজ কনভিনিয়েন্ট অন পিউরলি মেরিট বেসিস তাকে বুকস নগ্ন হাইকে রিটার্ন এক্সামিনেশন নাই হাইকে বা ইন্টারভিউ ফোন নাই অম পিউরলি মেরিট বেসিস নাই তাই ডেট অফ সাস টেস্ট শ্যাল বি ইনফর্ম অন ডিও কোর্স তাই নগ্ন জব নি ইন্টারভিউ নি বাকি বা রিটার্ন এক্সামিনেশন বাকি ডেট টাইম যত্ন সাহর যাং নাই তাই বরক অর সিলেকশন প্যানেল তঙ্গ অ্যাজ পার রিজার্ভেশন পলিসি স্টেট গভর্নমেন্ট ফলো খাই নাই তাকুক তা বুকুক সং নরক যদি অজব নি বাকি ইন্টারেস্ট তখাঙ্কে নরক অ্যাপ্লাই খাই দি সফেট নি অফিস বিফোর 24th আগস্ট 2021 দিস মান্থ নরক থাঙ্গি অ্যাপ্লাই মা খাই নাই 4 PM নি সেকা দো 24th আগস্ট অঙ্কা লাস্ট ডেট তাই নরক অ্যাপ্লিকেশন ফর্ম অবনি তলান মানে মানে আং অ নোটিফিকেশন অ ডেসক্রিপশন বক্স রিরবান নরক ডাইরেক্ট ন ডাউনলোড খাই প্রিন্ট আউট নাই ফর্ম ফিল আপ খাই দি ফর্ম ফিল আপ খাইয়ে নরক সাবমিট খাই দি বন অফিস থাঙ্গাই অবং কাবনি অ্যাপ্লিকেশন ফর্ম আং সাই খাইনার বাইকে অ অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ খাইনে অ জায়গা ননি ফটো থেবা দি অ জায়গা নরক কোনো তা খাই দিয়ে বনি অফিস হইতে রেজাং নাই আবনি পরে নরক ব পোস্ট নাই অব মেনশন খাইজি তাই আইটেম নাম্বার অংখা অবংখা আইটেম নাম্বার লাইক নাই নরক অর লাইভলিহুড কোঅর্ডিনেটর অ জায়গা অ্যাপ্লাই খাইকা প্রেয়ার ফর দ্য পোস্ট অফ
যদি লাইভলিহুড কোঅর্ডিনেটর নি নাম্বার কার্ড 24 অবঙ্কা বনি আইটেম নাম্বার যদি কা অবঙ্কা বনি আইটেম নাম্বার যেমন 21 নিকা ফিল অ্যাকাউন্টেন্ট 22 নিকা সাব ডিভিশনাল ডাটা অ্যানালাইস্ট অবঙ্কা বনি আইটেম নাম্বার অবঙ্কা বনি পোস্ট নিব মং ধরক অ জায়গা মাস ফিনে তাই ননি মং সুইদি ব্লক লেটার্স বাই তাবনি পরে নিনি ফাদার্স নিম হায়াকে নিনি হাজবেন্ড নিম যদি নরক কাজিয়া খাঙ্কা বড়ি রং নিম বাকে তাই অবঙ্কাননি পার্মানেন্ট এড্রেস তাই অবঙ্কাননি প্রেজেন্ট এড্রেস তাই অবঙ্কাননি সোশ্যাল ক্যাটাগরি এস টি কেবে এস টি এস সি কেবে এস সি ইউ আর কেবা ইউ আর টিক মার্ক রেডি আবার পরে নি কন্ট্যাক্ট নম্বর ননি ইমেল আইডি তাই ননি ডেট অফ বার্থ রেডি এডমিট কার্ড অফ মাধ্যমিক বার্থ সার্টিফিকেট টু বি এনক্লোজ ননি এডমিট কার্ড হাইকে বার্থ সার্টিফিকেট নি যে টংমানি ডেট অফ বার্থ নরক অর মারনাই তাই লগি ননি ডকুমেন্টস এনক্লোজ মা খাই মারনাই এ যেন নাই এসন্ট ফার্স্ট আগস্ট 2021 জেসে কমানি ননি ইয়ার্স মান্থ তাই ডেজ নরক অ জায়গা মাস হইনাই আবেন পরে এডুকেশনাল কোয়ালিফিকেশন নরক মাধ্যমিক হইতে রেডি আবেন পরে বোর্ড ইউনিভার্সিটি আবেন পরে ইয়ার অফ পাসিং সিজিপি হাইকা পার্সেন্টেজ নরক যতন জেরমানি ডকুমেন্ট যাতে অ্যাটাচ খাই দি ও অ্যাপ্লিকেশনে লগি তে এবং খা প্রিভিয়াস এক্সপিরিয়েন্স নরক অ সার্টিফিকেট ব নরক এক্লোজ মা খাই নাই অবং খাননি ডেজিনেশন অরংখা নরক বসুনি সিমি বসুক জরা নরক খাইকে অব রেডি আবেন পরে এক্সপিরিয়েন্স ডিউটিশিয়ান বসুক ইয়ার বসুক মান্থ বসুক ডেজ জর খাইকা অবাব নরক মাস হইনাই অবঙ্কা নেম অফ দ্য কোম্পানি হাইকাই অর্গানাইজেশন ডিপার্টমেন্ট ননি যে নরক এক্সপিরিয়েন্স যে জব আগে খাইমানি আপনি অর্গানাইজেশনে বহু মাস হইনাই আপনি পরে ননি ডেক্লারেশন অবঙ্কা ননি ফুল সিগনেচার অ জায়গা রেডি পেজ তাই অ জায়গা ডেট রেডি আপনি পরে শ্রেয় যে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ দ্য ফলোয়িং ডকুমেন্টস টু বি এনক্লোজ উইথ দ্য অ্যাপ্লিকেশন তাকোক্তে বুকস ননি ডকুমেন্টস যতন সেলফ অ্যাটেস্টেড মা খাই নাই নাইদি পুলেন তঙ্গ পিআরটিসি আধার কার্ড কাস্ট সার্টিফিকেট তাই ননি এজ প্রুফ আপনি পরে ফাইনাল ইয়ার্স মার্কশিট অফ গ্রাজুয়েশন অ্যান্ড পোস্ট গ্রাজুয়েশন এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নো অবজেকশন সার্টিফিকেট ফ্রম এক্সিস্টিং এমপ্লয়ার যারা যদি চাকরি খাই নাই বাকে নো অবজেকশন সানোবরক আপনি পরে অবনরক ফিল আপ মা খাই নাই ননি ফটো থেপাটি নেম অফ দ্য পোস্ট ননি ব পোস্ট নিবাই নরক অ্যাপ্লাই খাই নম্বর সুইদি আইটিএম নাম্বার তাই ননি মং সুইদি ক্যাপিটাল লেটার্স বাই নিনি ফাদার্স নি মং হাইকা হাজবেন্ড নি মং যদি বই কাজিয়া খাঙে কেবা ননি ফুল সিগনেচার অ জায়গা রেডি অম নরক কোন তা খাই দিয়ে বরক অম অফিস নি হইতে ফিল আপ খাই রহনে তাকোক্তে বুকুক সং অ জব নি বাকে আশুক ন নরক যদি এলিজিবল লেন খাঙ্কে বা যদি ইন্টারেস্ট থাকে বা অ্যাপ্লাই খাই দি জরানি বিশেগণ লেরি তা তঙ্গি তিন বাকে আশুক ন বেলেকে ন হামবাই ভিডিও নেমা বাকে খুলম বাকিয়া